আসসালামু আলাইকুম। সিমকো মাঠের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাই। আমরা সবাই কম বেশি ফ্রিজের সাথে পরিচিত, কিন্তু আমরা ঠিক বুঝি না আমাদের বাসায় যে ফ্রিজটি রয়েছে তার কুলিং সিস্টেম আদৌ ঠিক আছে কিনা। তবে ফ্রিজের কুলিং সিস্টেম ঠিক থাকাটা অত্যন্ত প্রয়োজন, তা না হলে কিন্তু খাবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এতে বাড়তে পারে স্বাস্থ্য ঝুঁকিও। তাই আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প কিছু নিয়ম মেনে আপনার প্রিয় ফ্রিজটিকে সবসময় ঠান্ডা রাখতে পারবেন। তাপমাত্রা সঠিকভাবে সমন্বয় করার পরও কিন্তু ফ্রিজের ভেতরের তাপমাত্রা কম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন আর দেরি না করে সেই নিয়মগুলি জেনে নিই। প্রথমত, খাবার আগে ঠান্ডা করে নেওয়া। ফ্রিজে কোনো খাবার রাখার আগে তা কক্ষ তাপমাত্রায় নিয়ে আসতে হবে। গরম খাবার ফ্রিজে রাখলে স্বভাবতই তা ঠান্ডা করতে সময় বেশি লাগবে, ততক্ষণে খাবার নষ্ট হয়ে যেতে পারে। আবার গরম খাবারের কারণে ফ্রিজের ভেতরের তাপমাত্রা 40 ডিগ্রি ফারেনহাইট বা 4.4 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যেতে পারে, ফলে অন্যান্য খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা বাড়বে। দ্বিতীয়ত, ফ্রিজের দরজা পরীক্ষা। ফ্রিজের ঠান্ডা কম হলে দরজার রাবার সিল বা গ্যাসকেটস পরীক্ষা করতে হবে। এতে কোনো লিক থাকলে ফ্রিজের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে না, ফলে খাবার তো নষ্ট হবেই, সাথে বিদ্যুৎ বিলও বাড়বে। বারবার ফ্রিজের দরজা না খোলা। ঘন ঘন ফ্রিজের দরজা খোলা থেকে বিরত থাকুন। এতে করে ফ্রিজের ভেতরের ঠান্ডা বাতাস বেরিয়ে যায় এবং বাহিরের গরম বাতাস ফ্রিজের ভেতর প্রবেশ করে। দরজা লাগানোর পর আবার আগের তাপমাত্রা নিয়ে আসতে হয়। বারবার ফ্রিজ খুললে ভেতরটা ঠান্ডা হওয়ার সুযোগ পায় না। আবার লম্বা সময় ফ্রিজের দরজা খুলে রাখলেও একই সমস্যা হয়। ফ্রিজ ভর্তি রাখা। ফ্রিজ যতটা সম্ভব পরিপূর্ণ রাখার চেষ্টা করুন, তবে বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে খেয়াল রাখুন। ফ্রিজ ভরা থাকলে খাবার লম্বা সময় ঠান্ডা থাকবে, তবে ফ্রিজের যে অংশগুলো দিয়ে ঠান্ডা বাতাস বের হয় সেগুলো আটকে দেওয়া যাবে না, গুছিয়ে খাবার রাখতে হবে। এই কিছু সহজ নিয়ম মেনে চললেই দেখবেন আপনার ফ্রিজ সবসময় ঠান্ডা থাকছে। আপনি যদি এখনও ফ্রিজ না কিনে থাকেন, তাহলে আপনার পছন্দের ফ্রিজটি কেনার জন্য চলে আসুন সিমকো মাঠে। সিমকো মাঠে একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন ফ্রিজ থেকে শুরু করে ঘরের যাবতীয় সব ধরনের পণ্য। তাছাড়া সিমকো মাঠের সকল পণ্যের ওপর থাকছে আকর্ষণীয় মূল্য ছাড়। তাই আর দেরি না করে আজই আপনার পছন্দের পণ্যটি কিনতে চলে আসুন সিমকো মাঠে। তাছাড়া সিমকো মাঠের সকল পণ্যের আপডেট সবার আগে পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।